সেই ভেতরে আর সেই ভয়াবিত জায়গা। ভাই রে ভাই, জমাটো করতে বেরিয়ে এরকম হাল হবে বুঝতেই পারিনি রে। ও তো বন্ধুরা, দিনটা ছিল 7 তারিখ 7ই মার্চ। তো ওই দিনকে আমি ঠিক করলাম যে আজকে রাতে জোম্যাটো করতে যাব। তো জোম্যাটো করে দেখি কি কত আর্নিংস হয়। তো আমি আর্নিং করতে রেডি ছিলাম ভিডিওটা বানাতে, বাট আমাকে জোম্যাটো একটা অর্ডার দেয়, সেই অর্ডারটা সেই আমি কোথায় নিয়ে গেছি, তো সেই ভিডিওটা সেই ভিডিওটা তোমার সাথে শেয়ার করছি আমি। রাত বাজে তখন 1টার সময়, আর জোম্যাটো একটা অর্ডার দেয়, একটা ছেলেকে অর্ডার দিয়েছিলো, তো সেই ছেলেটা অর্ডারটা আমাকে ট্রান্সফার করে, কারণ সে একা যেতে ভয় পাচ্ছে। তো আমার সাথে যেহেতু আমার মামা ছিল, তো তার জন্য কোনো চাপ ছিল না, কিন্তু বাট আমি ভেবেছিলাম যে আমি চলে যাব, অসুবিধা হবে না। বাট এই দৃশ্যটা দেখার পর আমার গা হাতটা পুরো সুশ্রী, মানে একদম মানে শিশিয়ে যায়। তো আমি তারপর থেকে প্রে করছি যে ভগবান কাউকে না অর্ডার না দিক। বন্ধুরা, এত রাতে এই জায়গাগুলোতে না আসাই ভালো, এড়ানোই ভালো, ঠিক আছে? কারণ আমি তোমাকে বলছি, কাস্টমারটার বাড়ি ছিল সেই রুবি হসপিটালের পেছনে, উচ্ছেপোতা বলে একটা জায়গা আছে, তো সেখানে তার বাড়ি ছিল। তো সেইটা সকালবেলা গেলে ঠিক আছে, সকালবেলা লোকজন থাকে, কোনো অসুবিধা হয় না, বাট রাতের বেলা যখন 11টা 12টা বেজে যায়, তো তারপরে যাওয়াটা একটুখানি জীবন রিস্কের ব্যাপার মধ্যে পড়ে যায়, ঠিক আছে? তো তোমরা যারা জোম্যাটো করো, হ্যান্ডস অফ টু ইউ। আমিও পার্ট টাইমে জোম্যাটো করি, তো আমিও জানি রাতেবেলা করে বেরালে সাবধানে সেফটি নিয়ে কাজ করো। আর আমি জায়গা দেখার পর আমার নিজেরই ঘাটটা পুরো সিঁড়িয়ে গেছিলো, জাস্ট ভয় সেই এক টাইপের একটা ভয় লেগেছিলো, ঠিক আছে? কাত পা যেমন সিঁড়িয়ে যায় না, যখন দেখার পর তোমরা বন্ধুরা দেখতেই পাচ্ছ আশপাশের জায়গাটা, দেখো তোমরা নিজেরা দেখলে বুঝতে পারবে যে পুরো জঙ্গল জায়গাটা, ঠিক আছে? মানে মাঝখান থেকে সরু একটা রাস্তার জঙ্গল, কে যদি এপাশ ওপাশ থেকে বেরিয়ে আসে ভগবান না করুক, দেন তুমি বুঝতে পারো তোমার সাথে কী হাল হতে চাইছে। কিন্তু আমি স্প্রে করছি যেন এরকম কোনো ঘটনা না ঘটে, কারোর সাথে ঘটুক না, বাট একটা করে লাইট দিয়েছে, তাও লাইটের পাশে যে বাড়িঘর সেটাও অন্ধকার, কারণ তখন রাত 1টা বাজে। তো আমরা সেই হিসাবে যাচ্ছি, গিয়ে আলটিমেট লাস্ট অবধি আমি কাস্টমারটাকে বলি, স্যার আপনি বাইরে আসুন। আর ওনার বাড়ি ছিল আরও দূরে, মানে আমি যেখানে দাঁড়িয়েছিলাম তার থেকে আরও ভেতরে। তো উনি ওখান থেকে হাঁটতে হাঁটতে অ্যারাউন্ড 15 মিনিট 10-15 মিনিট পর উনি আসেন, এসে বলেন, দাদা আপনারা লোকেশন অব্দি তো আসবেন? আমি বললাম, দাদা দেখুন, এই যে এই অবস্থা এই টাইমের মধ্যে না, মানে যখন জটা বাজে ঘড়িতে 1টা বাজে, তো সেই টাইমে যে কেউ একা আসতে ভয় এখানে পাবেই পাবে। তো আপনি স্যার এসছেন তার জন্য থ্যাংক ইউ। তো কাস্টমারটাকে দিয়ে আমরা ওখান থেকে চলে আসলাম। তো তোমরা ভিডিওটা পুরোপুরি দেখো, দেখলেই বুঝতে পারবে আশপাশ পুরো ফাঁকা, জাস্ট সেই ফাঁকা। যখনই লোকেশনটা শেষ হয়, তখনই ডান দিকে ঘুরতেই এই একটা বাড়ি চোখে পড়ে। তো জাস্ট এই বাড়িটা দেখে, জাস্ট আন্ডার কনস্ট্রাকশন চলছে হবে হয়তো, এর মধ্যে দিয়ে গিয়ে ওই পেছনে যে কালো কালারের বাড়িটা দেখা যাচ্ছে কিনা বুঝতে পারছি না, কারণ অন্ধকারে। তো ওই কালো কালারের বাড়ির ছাদ থেকে কাস্টমার আমাদের ডিরেকশন দিচ্ছিল। তো আমি বললাম, স্যার আপনি আসুন, কারণ আমি আর এখানে বেশিক্ষণ দাঁড়াতে পারছি না। দেখো রাতের বেলা 1টা ওখানে বাজে, তো আশপাশ থেকে তো লোকজন আসতে পারে। তো কাস্টমারটা অনেকক্ষণ দাঁড়ানোর পর, কাস্টমারটাকে ফোন করার পর কাস্টমারটা আসে, আমি জাস্ট চলেই যাচ্ছিলাম। কাস্টমার অনেক, আমি বুঝতে পারছি জায়গাটা মানে এ না, মানে শুনশান জায়গা না, ওর জন্য আমাদের একটু ভয় লাগছে। আসি দাঁড়াই, আর ওই বিল্ডিংটা থেকে বারবার আমার ভয় লাগছিলো, জাস্ট বিল্ডিংটা এমন লাগছিলো রাতের বেলা, জাস্ট মনে হচ্ছিল বিল্ডিং থেকে কেউ আসছে বা কেউ যাচ্ছে। আর আশপাশ থেকে না কিছু একটা ছমছম করা ব্যাপার, কারণ একটা সময় তুমি যখন কোনো একটা নিরিবিলি জায়গায় যাবে, তোমার মনে একটা ভয় সবসময় জাগার দিয়ে উঠবে। তো সেইটাই আমার হচ্ছিলো তখন, ঠিক আছে? জাস্ট আমার নার্ভ কাজ করছিলো না, সেই সময় আমি কী করে আমি বেরাতে পারবো এখান থেকে তাড়াতাড়ি করে। জাস্ট তখন কাস্টমারটা আসলো, এসে বলছে আগে ছেলেটা লোকেশন অবধি তো আসবে। আমি বললাম, স্যার সে একা ছিল বলে সে লোকেশন অবধি আসতে পারেনি, জাস্ট আমি দুজন ছিলাম বলে আমরা, তো আমরা চেষ্টা করে সাহস দেখে আমরা এসেছি, তো তার কোনো দোষ না, ঠিক আছে? তো সেই বলে কাস্টমারটাকে একটুখানি মানে বুঝিয়ে আমরা ওখান থেকে চুপচাপ বেরিয়ে গেলাম, ঠিক আছে? তো ভাই একটা এপিক ডে ছিল, হোলির দিন রাতে এপিক ডে, এটা মনে থাকবে। তো তাই জন্য ভাবলাম যে ভিডিও করা উচিত, তো ভিডিওটা করলাম। আর তখন আমি ওখান থেকে গাড়িটা ঘুরিয়ে চাটান মেরেছি, মেরে আমি সিধা কোথাও দাঁড়াইনি, সেটা আমি বাইরে বেরিয়ে লাইটের সামনে দাঁড়িয়েছি।
বন্ধুরা জায়গাটা দেখে জাস্ট আমি স্যার গা হাত পা যা যা ছিড়িয়ে গেছে, ঠিক আছে দেখে জায়গাটা। ও সেই ভেতরে আর সেই ভয়াবহ জায়গা, ভাই রে ভাই, জমাটা করতে বেরিয়ে এরকম হাল হবে বুঝতেই পারিনি রে। ওফ।